একটি মুভি তুম বদনিয়ে। সিনেমাটি শুরু হয় আর আমাদের দেখানো হয় একটি দেবীকে। এই দেবী ছিল অন্ন এবং টাকা পয়সার দেবী। লোকেরা এটা বিশ্বাস করে যে ইনি এনার অর্থ তৈরি করে এবং লোকেদের মাঝে তা বিলীন করে দেয়। আর এই পৃথিবীর যখন সৃষ্টিও হয়নি তখন তিনি অনেকগুলো সন্তানের জন্ম দেন। তার প্রথম সন্তানের নাম ছিল হাস্টার, কিন্তু সে তার মায়ের সব অন্ন, টাকা এবং শক্তি নিজে দখল করতে চেয়েছিল। সে তার মায়ের থেকে সোনা নিয়ে নেয়, কিন্তু পরে যখন সে তার মায়ের থেকে খাবার নিতে যাচ্ছিল তখনই তার অন্য ভাই বোনেরা তার উপরে আক্রমণ করে এবং তাদের সেই খাবার দাবারগুলো তারা রক্ষা করতে সক্ষম হয়। এরপরেই তার অন্য ভাই বোনেরা তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই দেবী তার সন্তানকে বাঁচিয়ে নেয়। কিন্তু হাস্টারকে কেউ কখনো পূজো করতে পারবে না। এইভাবেই অনেকগুলো বছর কেটে যায় আর সেই দেবী তার সন্তানকে নিজের কাছেই লুকিয়ে রেখেছিল। এরপরেই আমাদের দেখানো হয় তুম্বাদ নামের সেই জায়গাটা এবং সেখানকার একটি গুহতে সেই দেবী তার ছেলে হ্যাস্টারকে লুকিয়ে রেখেছিল। কিন্তু লোকেরা সেটা দেখতে পেয়ে সেখানে একটি মন্দির বানায় এবং তারা তাকে পূজো করতে শুরু করে। হ্যাস্টারকে কখনোই পূজো করা যাবে না, কিন্তু গ্রামের লোকেরা তাকে পূজো করতে শুরু করে দিয়েছিল। আর এই বিষয়টা নিয়ে অন্য দেবদেবীরা খুবই রেগে যায় আর এই কারণেই তারা সেই গ্রামের লোকেদের উপরে অভিশাপ দেয় এবং সেই গ্রামে ভারী বৃষ্টি আরম্ভ হয় এবং সেটা কখনোই থামবে না। এরপরে বহু বছর কেটে যায় এবং সেখানে আমরা একটি মহিলাকে দেখি এবং সে সরকারের দরবারে এসেছিল আর সেখানে একটাই সাধু বেঁচে ছিল এবং তার নাম ছিল সরকার। সেই কারণে ওই জায়গাটাকে সরকারের দরবার হিসাবেই বলা হয়। সেই মহিলাটি সরকারের কাছে এসে বলে যে তাকে ওই সোনার কয়েনটা দিয়ে দিতে, কিন্তু সরকার সেখানে বলে যে এই সোনার কয়েনটা এইভাবে পাওয়া যাবে না, এটা পেতে গেলে কিছু না কিছু করতে হবে এবং সেখান থেকে ওই মহিলাটি চলে যায়। এরপরেই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ওই মহিলারই দুই ছেলেকে। তার বড় ছেলের নাম ছিল বিনায়ক রাও এবং ছোট ছেলের নাম ছিল সদাশিব রাও। সেখানে তারা দুজন তার মায়ের জন্য অপেক্ষা করছিল। আসলে তার মা প্রতিদিনই সরকারের দরবারে যায়, কিন্তু আজ তার ফিরতে একটু দেরি হয়ে গেছে, সেই কারণে তারা একটু চিন্তিত হয়ে পড়ে। এরপরেই আমরা দেখতে পারি যে তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলে আর তারা বলে যে আজ দিদাকে খাবার কে দেবে। আসলে তাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকে আর তার শরীরও এখন অনেক খারাপ হয়ে গেছিল, কারণ তার বয়স অনেকটা বেশি ছিল। এরপরেই তারা বাড়ি ফিরে আসে এবং তার কিছুক্ষণ বাদে তার মাও ফিরে আসে। তারা তাদের মাকে প্রশ্ন করে যে তুমি কি সোনার কয়েন পেলে, এবং এরপরেই তাদের কাছে খবর আসে যে সরকারের দরবারে সরকার মারা গেছে আর তারা সরকারের ফিউনারেল করে। এরপরেই সেই মা তাদের সন্তানকে বলে যে তারা আর এই গ্রামে থাকবে না এবং এই গ্রাম ছেড়ে তারা চলে যাবে। এরপরেই আমরা দেখতে পারি যে সেই মহিলাটির একটি ছেলে একটি গাছের ডালে বসেছিল, কিন্তু তখনই সেই গাছের ডালটি ভেঙে যায় এবং সে নিচে পড়ে যায়। আর নিচে পড়ে যাওয়ার ফলে সে খুব আহত হয়ে যায়। তার বড় ভাই বিনায়ক রাও সঙ্গে সঙ্গে তার মাকে ডাকতে যায় এবং তার মা তাকে একটি ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপরেই সেখানে বিনায়ক রাও তার মাকে প্রশ্ন করে যে তার দিদা যদি খেতে চায় তাহলে সে কি করবে। এর উত্তরে তার মা বলে যে তাহলে তুমি তাকে খেতে দিয়ে দিও, কিন্তু তবুও সে যদি আরো কথা বলে তাহলে তাকে বলো যে হ্যাস্টার চলে আসবে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এরপরেই ঠিক তেমনটাই হয়, কিন্তু তখনই সেখানে তার দিদা বিনায়ককে বলে যে তুমি কি গুপ্তধন চাও। আর তখনই বিনায়ক গুপ্তধনের লোভে তার দরজার কাছে চলে যায়। বিনায়ক ভাবছিল যে তার দিদা হয়তো তাকে সত্যি সত্যি গুপ্তধনের খোঁজ দেবে, কিন্তু সেই দরজাটা খোলা মাত্রই তার দিদা বলে যে সেই গুপ্তধন সরকারের দরবারে রয়েছে এবং তখনই সে বিনায়কের উপরে আক্রমণ করে এবং সে তাকে ধরে বলে যে আজ আমি তোমায় খেয়ে ফেলবো। সেখানে বিনায়ক অনেক কষ্ট করে নামটা মনে করার চেষ্টা করে যেটা তার মা তাকে বলেছিল, আর অন্যদিকে তার দিদা তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। এরপরেই হঠাৎ করে বিনায়কের সেই কথাটা মনে পড়ে যায় যেটা তার মা তাকে বলতে বলেছিল এবং তখনই সে বলে ওঠে যে দাদি তুমি ঘুমিয়ে পড়ো, নয়তো হ্যাস্টার চলে আসবে। এবং এটা শোনা মাত্রই সেই বয়স্ক মহিলাটি সেখানে ঘুমিয়ে পড়ে। এরপরেই সেখানে তার মাও চলে আসে এবং তখনই বিনায়ক তার মাকে প্রশ্ন করে যে তার ছোট ভাইয়ের কি হলো, কিন্তু তার মা তাকে কোনো উত্তর দেয় না, কারণ সদাশিব রাও এখন মারা গেছে। এরপরেই সে তার বড় ছেলেকে বলে যে আমরা কাল সকালেই বেরিয়ে যাব এবং আমরা এখানে আর একদমই থাকব না, এবং তারা পরের দিন ভোরবেলায় একটি নৌকা করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরেই সেই নৌকায়
বিনায়ক তার মাকে সোনার কয়েনের ব্যাপারে প্রশ্ন করতেই থাকে এবং তখনই তার মা রেগে গিয়ে তাকে একটি সোনার কয়েন দিয়ে দেয়। এরপরেই বিনায়ক তার মাকে বলে যে আমরা তো দিদাকে খাবার নাই দিতে পারি এবং সে খিদের চোটে এইভাবেই গুপ্তধনের খোঁজ দেবে। কিন্তু তখনই তার মা বিনায়ককে বলে যে আজকের পর থেকে তুমি কখনো এই তুম্বাদ গ্রামের নাম মুখেও আনবে না। হয়তো একটা ছেলেকে হারিয়ে তার মা এখন লোভ ত্যাগ করতে পেরেছে। এরপরেই আমাদের 15 বছর বাদের সিন দেখানো হয় এবং এখন আমরা দেখতে পারি যে বিনায়ক বড় হয়ে গেছে আর সে আবার ওই তুম্বাদ গ্রামে ফিরে এসেছে। হয়তো সে এখনো ওই গুপ্তধনের লোভ ছাড়তে পারেনি যেটা তার দিদা একসময় তাকে বলেছিল। এবং গ্রামে এসে সে প্রথমে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে বিনায়ক দেখে যে তার দিদা এখনো বেঁচে আছে, কিন্তু তার শরীর থেকে এখন একটা অনেক বড় গাছ বেরিয়েছে। সে তার দিদাকে প্রশ্ন করে যে ওই গুপ্তধনটা কোথায় রয়েছে। সে তার দিদাকে একটি প্রস্তাবও দেয়। সে বলে যে তুমি আমায় গুপ্তধনের খোঁজ দাও এবং সেটা খুঁজে পেলে অর্ধেকটা আমি তোমায় দিয়ে দেব। তখন এর উত্তরে তার দিদা বলে যে আমার গুপ্তধনের প্রয়োজন নেই, আমি এখন শুধু মরতে চাই। এবং এরপরেই বিনায়ক তার দিদাকে বলে যে তুমি তাহলে আমাকে গুপ্তধনের খোঁজ দাও এবং আমি তোমার প্রাণ ত্যাগ করতে তোমায় সাহায্য করব। তখনই তার দিদা বলে যে বহু বছর আগে আমি পাতকুয়ায় নামতে এক্সপার্ট ছিলাম এবং তখনই বিনায়ক বুঝতে পেরে যায় যে সেই গুপ্তধন পাতকুয়ার ভেতরে রয়েছে। এরপরেই সে এখন ওই কুয়োটা খুঁজে বের করে যে কুয়োর কথা তার দিদা বলছিল এবং সে এখন ওতে নামার প্র্যাকটিস করছিল। কিন্তু সেখান থেকে ওই গুপ্তধনটা কিভাবে আনতে হবে বিনায়ক এখনো সেটা জানে না। এরপরেই সে আবার তার দিদার কাছে যায় এবং তার দিদা সেই গুপ্তধনের সমস্ত খোঁজ তাকে দিয়ে দেয়। এবং তারপরেই বিনায়ক তার দিদা এবং বাড়ি দুটোকেই জ্বালিয়ে দেয়, কারণ সে এমনটাই তার দিদাকে কথা দিয়েছিল। তার দিদার নির্দেশ অনুযায়ী সে গিয়ে ওই গুপ্তধন পেয়ে যায় এবং সে সোনার কয়েন নিয়ে তার বাড়ি ফিরে আসে। এবং সেখানে এসে সে লক্ষ্য করে যে তার স্ত্রী এখন একটা ছোট ব্যবসা খুলেছে। সে তার স্ত্রীকে বলে যে আমাদের দিন এখন ফিরে এসেছে, আমি তোমাকে রানী বানিয়ে রাখব কারণ আমাদের কাছে এখন অনেক টাকা আসবে। এরপরেই আমরা দেখতে পারি নিজের চুল দাড়ি শেভ করে সেই পণ্ডিতের কাছে যায় যার থেকে সে টাকা ধার নিয়েছিল। সে ওই পণ্ডিতকে ওই সোনার কয়েনটা দেখায় আর জিজ্ঞাসা করে যে এর মূল্য কত এবং এইভাবেই সে তার ঋণ শোধ করে দেয়। এরপরেই সে তুম্বাদ গ্রামে গিয়ে ওখান থেকে সোনার কয়েন নিয়ে আসত এবং সেইগুলিকে সে তার নিজের গ্রামে বেচে আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছিল। এখন তার বাড়িও পাল্টে গেছে এবং তার আর্থিক অবস্থা অনেকটা স্থিতিশীল হয়েছে। অন্যদিকে সেই পণ্ডিত তার মনেও এখন লালসা জন্মে গেছিল যার থেকে বিনায়ক পয়সা ধার নিয়েছিল। আর সে বিনায়কের কাছে এসে বলে যে সেও বিনায়কের সঙ্গে থেকে ওই গুপ্তধন খুঁজতে চায়, কিন্তু বিনায়ক তাকে মানা করে দেয়। পণ্ডিতের মনে লালসা ছিল, সেই কারণে সে একটি মহিলাকে বিনায়কের কাছে 2 দিনের জন্য পাঠিয়ে দেয় এবং সে তুম্বাদ গ্রামে চলে যায় ওই গুপ্তধন খুঁজে বের করার জন্য। কিন্তু সেই মেয়েটি বেশি পয়সার জন্য বিনায়ককে সব কিছু বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেই পণ্ডিতটি এখন পৌঁছে গেছে তুম্বাদ গ্রামে, তার পিছন পিছন সেখানে বিনায়কও চলে এসেছিল এবং সে ওই পণ্ডিতটাকে দেখে নেয়। আর সে ইচ্ছা করে ওই পণ্ডিতটাকে দেখায় যে সে ঠিক কিভাবে ওই সোনার কয়েনগুলো বের করে এবং তারপরে সে একটি পাতকুয়ায় নেবে পড়ে এবং সেখান থেকে সে অনেকগুলো সোনার কয়েন বের করে আনে। এরপরে সেই পণ্ডিতটিও তেমনই করে, সে ওই কুয়োর মধ্যে নেমে পড়ে এবং সেখানকার দেওয়ালগুলো লাল ছিল আর ভিতরে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ নিঃশ্বাস নিচ্ছে সেখানে। এরপরেই সেখানে ওই পণ্ডিতটি একটি ট্রাঙ্ক দেখতে পারে এবং সেটাকে যখন সে খোলে তার ভিতর থেকে সে একটি আটার পুতুল পায় এবং যখন সে ওই পুতুলটাকে হাতে তোলে হ্যাস্টার তখনই সেখানে আনাজের গন্ধ পায় এবং হ্যাস্টার ওখানে ওই আটার পুতুলটার সাথে পণ্ডিতটাকেও খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে বিনায়ক আসে এবং সেখানে এসে সে লক্ষ্য করে যে এখন ওই পণ্ডিতটার অবস্থা তার দিদার মতন হয়ে গেছে। কিন্তু সেই পণ্ডিতটি হয়তো কোনো সময় বিনায়ককে সাহায্য করেছিল, সেই কারণে বিনায়কও এখন ওই পণ্ডিতটাকে প্রাণে মেরে ফেলে তাকে মুক্তি দেয়। আসলে এটাই ছিল হাস্তারের অভিশাপ। আমরা যেমনটা জানি যে পৃথিবীতে যদি আমরা জীব হয়ে জন্ম নিই তাহলে একদিন না একদিন আমাদের এই মায়া ত্যাগ করে চলে যেতেই হবে, কিন্তু এইখানে হাস্তার যদি কাউকে কামড়ে দেয় তাহলে সেই মানুষটা অথবা সেই প্রাণীটা সারা জীবনের জন্য অমর হয়ে যাবে এবং অমর হওয়ার সাথে সাথে সেই মানুষটির চেহারা একেবারে পচে এবং গলে যাবে। এরপরেই আমরা দেখতে পারি যে বিনায়কের একটা ছোট ছেলে ছিল কিন্তু তার একটা পা খারাপ আর বিনায়ক
তার বাড়িতেই তাকে একটা ট্রেনিং গ্রাউন্ড করে দিয়েছে এবং সে সেখানে কিভাবে কুয়োতে নামতে হয় সেটাই প্র্যাকটিস করত। এবং সে এটা সবসময় নোট করত যে তার ছেলে এই টাস্কটা ঠিক কতক্ষণে কমপ্লিট করল। অন্যদিকে দেখানো হয় যে সরকার এখন ওই গ্রামটাকে নিজেদের আন্ডারে নিতে ব্যস্ত হয়ে উঠেছে এবং এই খবরটা শুনে সে চিন্তিত হয়ে পড়ে যে সে এখন ওখানে গিয়ে কিভাবে ওই সোনার কয়েনগুলো নিয়ে আসবে। বিনায়কের এখন বয়স হয়ে গেছে, সেই কারণেই সে তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে যাতে সে ওই কুয়োর ভিতর থেকে গুপ্তধন নিয়ে আসতে পারে। সে তার ছেলেকে বলে যে তুমি আটার পুতুলের সঙ্গে কিছু পাথর মিশিয়ে দেবে, হাস্তারের এটা খেতে সময় লাগবে, আর তুমি ততক্ষণে চুরি করার একটা ভালো সময় পেয়ে যাবে। এরপরেই বিনায়ক এবং তার ছেলে ওই কুয়োতে নামে চুরি করতে, কিন্তু তার ছেলে নিজের কাছে একটা আটার পুতুল রেখে দিয়েছিল আর সেটার গন্ধ হাস্টার পেয়ে যায় এবং সে ওখানে সঙ্গে সঙ্গে চলে আসে। বিনায়ক তার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আর সে তার ছেলেকে খুব শাসনও করে, কিন্তু তার ছেলে নিজের সাথে একটা সোনার কয়েন নিয়ে সেখান থেকে বেরিয়েছিল। এরপরেই সে তার বাবাকে বলে যে আমরা হাস্টারকে একটা আটার পুতুল দিই, কিন্তু এর বদলে যদি আমরা তাকে অনেকগুলো পুতুল দিই তাহলে সে অনেকটা সময় লাগাবে সেগুলো সব খেতে এবং ততক্ষণে আমরা ওখান থেকে অনেকগুলো সোনার কয়েন বের করে ফেলতে পারব। এরপরেই বিনায়ক এবং তার ছেলে তাদের পরিকল্পনায় কাজ করতে শুরু করে এবং তারা অনেকগুলো আটা নিয়ে পৌঁছায় তুম্বাদ গ্রামে। সেখানে তারা ওই কুয়োর বাইরে বসে অনেকগুলো আটার পুতুল বানায় এবং ভিতরে গিয়ে তারা সেই ট্রাঙ্কের চারিপাশে আটা ছড়িয়ে দেয়। এরপরেই তারা সেখানে ওই পুতুলগুলো ছড়িয়ে দেয়, কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে সেখানে যতগুলো ওই আটার পুতুল ছিল ঠিক ততগুলোই হাস্টার ওখানে চলে আসে, কিন্তু তারা ওই ট্রাঙ্কের চারিপাশে যেই আটার ঘেরাওটা বানিয়েছিল হাস্টার ওখানে আসতে পারে না। এর কারণ ছিল যখন সে তার মায়ের কাছ থেকে সমস্ত অর্থ চুরি করে নেয় তারপরে সে গেছিল তার মায়ের থেকে আনাজ চুরি করতে, আর সেই সময়তেই তার অন্য ভাইয়েরা তার উপরে আক্রমণ করে এবং তার উপরে অভিশাপটা ঠিক এইটাই ছিল যে সে কখনো নিজের হাতে আনাজ তুলতে পারবে না। কিন্তু এখন বহু বছর বাদে মানুষেরা নিজের হাতে করে তাকে আনাজ দিচ্ছে, সেই কারণে সে এখন ওগুলো খেতে শুরু করে এবং অনেকক্ষণ হয়ে যায় বিনায়ক এবং তার ছেলে সেই আটার ঘেরাওয়ের ভেতরেই বসে থাকে এবং তারা সেখানে অপেক্ষা করছিল যে সেই আটার পুতুলগুলো শেষ হলে ওই অন্যান্য হাস্টারগুলো ওখান থেকে অদৃশ্য হয়ে যাবে। তাদের কাছে এখন একটাই বড় আটার পুতুল ছিল, সেই কারণে বিনায়ক ওই বড় পুতুলটা দিয়ে অনেকগুলো ছোট ছোট পুতুল বানিয়ে নিজের শরীরে আটকিয়ে নেয়, কারণ এখান থেকে শুধুমাত্র একজনই বেঁচে ফিরতে পারবে। সেই কারণে বিনায়ক তার ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এরপরেই বিনায়কের ছেলে ওই কুয়ো থেকে বেরিয়ে আসে এবং সেখানে এখন বিনায়ক একা রয়েছে। এরপরে হাস্টার ওই রেখাটি পার করার চেষ্টা করে, কিন্তু সেখানে সব কটা হাস্টারই অদৃশ্য হয়ে যায়। এরপরেই বিনায়কের ছেলে সেই কুয়োতে আবার প্রবেশ করে এবং সেখানে সে গিয়ে দেখে যে তার বাবারও ঠিক একই অবস্থা হয়েছে যেটা তার দিদা এবং ওই পণ্ডিতটার হয়েছিল। সেখানে বিনায়ক তার ছেলেকে সোনার কয়েনের একটি থলি দিয়ে দেয় আর সেটা দিয়ে সে তার ছেলেকে বলে যে তুমি তো এইটাই চাইছিলে। এরপরেই তার ছেলের ওই কথাটা মনে পড়ে যায় যে সেটা তাকে বলেছিল, যে এমন জীবনের কি মানে যেখানে কোনো শান্তি নেই এবং শান্তির বদলে শুধু অশান্তি আছে। এই কথাটা ভেবেই বিনায়কের ছেলে বিনায়কের শরীরে আগুন লাগিয়ে দেয় এবং সে তার বাবাকে মুক্তি দেয়। এবং এই সিনেমাটি থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে লোভে পাপ এবং পাপে মৃত্যু। আশা করছি আপনাদের এই সিনেমার প্লটটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনসগুলো শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।